মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখতে পাচ্ছো এই চান পরে এলাম, তো কাঁপছে এখন। তো এবার সোয়েটার পরবো, এখনো কিছু পরিনি। আর এত বাইরে ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার মধ্যেও মা মানে ভোরবেলা উঠে অনেক কাপড় জামা কেচেছে, আমার ছেলের কাঁথা কেচেছে। তো এখন মায়ের শরীরটা খারাপ, একটু শুয়ে আছে। তো মাকে মায়ের কাছে যাবো এখন, তো দেখি মা কি করছে। তো 9:45 বেজে গেছে, তবু এখনো ঠান্ডা কমেনি। তো সকালে তো প্রচুর কুয়াশা ছিল আর হাওয়াও দিচ্ছিল প্রচুর, আর এখন একটু রোদ বেরিয়েছে। তো এখন আমি সকালে যে খাবার করেছিলাম তো সবাইকে খেতে দেব। তো চলো তাহলে আগে সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকে সকালে টিফিনে করেছি ঘুগনি আর মুড়ি। তো আমরা মুড়িটাই বেশি খাই, তো মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা বেশি করি। তো চলো তাহলে আগে সবাইকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলি। স্নান করতে ঢুকেছি, তো এত জল ঠান্ডা, তো ভাবছি স্নান করবো না, বেরিয়ে পড়বো। তো যাই হোক করে স্নান করে ফেলেছি। তো এখন আমার ছেলে ঘুমাচ্ছে, তো উঠেছিল একবার, তো ঘুমিয়ে পড়েছে। তো ওকে আগে তুলে কিছু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো প্রচুর তো ঠান্ডা, খাওয়াও দিচ্ছে প্রচুর। আর ওখানে বুলা চলে এসেছে প্রিন্ট ড্রাইভ আনতে, তো সিনেমা ভরতে দেবে মনে হচ্ছে, তাই দরজাটা বন্ধ করে দাও। আর চলে যাচ্ছে ওই যে প্রিন্ট ড্রাইভ নিয়ে। তো চলো, এখানে দাদারা গিজারের সুইচ ঠিক করছে। তো গিজারটা কদিন থেকেই খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে সুইচটা কাজ করছে না। তো শীতকালে গিজার না হলে কিছু মানে চান টান করা যায় না গরম জল ছাড়া। তো তারপরে দাদারা কলটা মানে ট্যাপটা লাগাবে। তো এখন বাজছে 2:30, তো সকাল থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো এখন মানে তোমাদের সাথে কথা বলছি, তো কারণ এই রান্নাঘরের যে যেটা ট্যাপটা দিয়ে গিয়েছিলো, তো ওই ট্যাপটা লাগাতে এসেছিলো। তো কিছু টুকটাক ইলেকট্রিকের কাজও ছিল, সেগুলো করছিলো দাদারা এসেছিলো। তো তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখন দুপুর তো হয়েই গেছে অনেকক্ষণ আগে, তো এখন খাবো। খিদে পেয়েছে প্রচণ্ড, 2:30 বেজে গেছে, বুঝতেই পারছো খিদে পেয়েছে। আর এখন আমি ঘরে বসেই খাবো, কারণ আমার ছেলে ঘুমাচ্ছে, তো ওর সামনেই খাবো যাতে ও উঠলে দেখতে পায়। তো তাই আমি ঘরে বসে খাবো। তো চলো আজকে আমাদের দুপুরে কি মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, তখন তো শেয়ার করতে পারিনি কি কি রান্না করলাম কি না করলাম। তো এখন তোমাদেরকে দেখাবো, তো চলো তাহলে। তো আমি ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো এটা আমার ভাতের থালা। তো এখানে শিম ভাজা আছে, আর এটা মাছ ভাজাকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, আর এটা বাঁধাকপি, আর এটা মাছের টক অল্প একটু, আর এটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, জাস্ট এটাই আজকে এটা দুপুরে মেনু। তো এখন আমি খাবো, প্রচুর খিদে পেয়েছে বুঝতেই পারছো, 2:30 বেজে গেছে, তো খাবো। চলো তাহলে আমি ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো জলের লাইনটা ভেঙে গিয়েছিলো, এখানে ওই রান্নাঘরের ট্যাপটা ভেঙে গিয়েছিলো, ওর জন্য খুবই অসুবিধা হচ্ছিলো। তাই মানে দাদাকে ফোন করা হয়েছে অনেকবার, তো দাদা আসেনি, মানে বাইরে চলে গিয়েছিলো, বাইরে কাজ ছিল দাদা, তো বাইরে চলে গিয়েছিলো। তো তাই দাদার সময় হয়েছে, কালকে একবার এসেছিলো, দেখে গিয়েছিলো কি সমস্যা হয়েছে কি না হয়েছে। তো দেখে গিয়ে মানে কি কি জিনিসপত্র আনতে হবে না হবে, তো দাদা কালকে দেখে গিয়ে আজকে নিয়ে এসেছে। তো আজকে সব ঠিক করে দিয়েছে, এই মাত্র দাদা গেল। তো দাদা যাওয়ার পর আমি সবাইকে খেতে দিলাম, আর ছোট মা বুলা গেছে চুল কাটতে, ওরা এখনো আসেনি, ওরা খায়নি, ওদের বেড়ে ভাত বেড়ে মানে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর দাদু খাচ্ছে, আর আমি এখন খেতে চলে এসেছি ঘরেতে। তো চলো খেয়ে নি, তোর ট্যাপটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, কারণ রান্নাঘরে ট্যাপ না থাকলে বুঝতেই পারছো জলের কত অসুবিধা হয়। তো তাই আজকে শাড়ি দিয়ে গেলে খুব ভালো হয়েছে। তো দেখাবো, এটা একটা নতুন ট্যাপ লাগানো হয়েছে, তো তোমাদেরকে দেখাবো কি ট্যাপ লাগিয়েছে। তো চলো তাহলে আগে আমি প্রথমে খেয়ে নিই, চলো। তো আমার এই মাত্র খাওয়া হলো, আমি খেয়ে কটা বাসন ছিল তো সেগুলো যেগুলো খেয়েছি আর কি সেগুলো ধুয়ে নিয়ে এলাম। তো
ধুয়ে নিয়ে এসে এই ঘরে ঢুকলাম, জাস্ট এই ঘরে ঢুকলাম। তো ঢুকে এখন অনেক কটা জামা কাপড় জমে গেছে, তো সকাল থেকে মানে একটা জামা কাপড়ও ভাঁজ হয়নি, তো শুকনো হচ্ছে তুলে নিয়ে আসছি, নিয়ে এসে রেখে দিচ্ছি জমা করে, মানে জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন পাঠ করবো। তো কতগুলো জামা কাপড় হয়েছে তোমাদেরকেও দেখো, তাহলে বুঝবে যে কতগুলো জামা কাপড়। তো অনেকটা টাইমই লাগবে, তো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে একটু শোবো। তো চলো তাহলে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর জামা কাপড়গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতগুলো জামা কাপড় আছে আমার, মানে আমার বলতে কি আমার ছেলেরই বেশি আছে ওতে, তাছাড়া আর কারো নেই, আর আমার দুটো একটা আছে। তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আগে জামা কাপড়গুলো, তো আগে ভাঁজ করে নিই। তো দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে কতটা টাইম লাগবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। দেখো এতগুলো জামা কাপড় আছে, আর বেশিরভাগই আমার ছেলের কাঁথা আছে, আর আমার দু একটা আছে, আমার বেশি নেই। আর এই দিকে এই যে নিকি মহাশয় শুয়ে আছে, নিকি 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 আর ওকে যা দেখেছেন আমার আদর থেকে চলে এসেছে। তো শীতকাল যেহেতু তাই ওকে এই যেটা কম্বলটা বিছিয়ে দেওয়া হয়, তো ওর মধ্যে শুয়ে থাকে, আর গায়ে একটা জ্যাকেট দিয়ে দেওয়া হয় রাত্রিতে, তো যাতে ঠান্ডা না লাগে। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তো আমাকে তো জামা কাপড় ভাঁজ করতে হবে, তো আদর করলে বেশি চলবে না, তো তাই ওকে দাঁড়িয়ে দিয়ে আমি জামা কাপড় দিয়ে ভাঁজ করি। তো চলো তাহলে আমি ওকে জামা কাপড়গুলো ভাঁজ করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে এই ট্যাপটা লাগানো হয়েছে, এই ট্যাপটা আমাদের বাড়িতেই ছিল, আগে থেকে কেনা ছিল, তো দাদারা লাগিয়ে দিয়ে গেছে। তো পাইপটা যেহেতু একেবারে গড়া থেকে ভেঙেছে, তো তাই একটু ছোট হয়ে গেছে, আগেরটা একটু বড় ছিল, মানে একটু বাড়ানো ছিল, তো এখন ছোট করে দিয়েছে, তো ভালোই হয়েছে, জল আগের মতোই পড়ছে। তো চলো, জল না হারালে তো কোনো কাজ টাজ হয় না, তোমরা সবাই জানো, তো লাগিয়ে দিয়েছে খুব ভালো। তো চলো তাহলে আর বেশি বক বক করছি না, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।